चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाह लोकातीतोऽप्यहह न जहो लोककल्याणमार्गम् त्रैलोकेऽप्या प्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानमृतवरवपो सीतयायो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामेस्त्रमेश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्ण वंशकल्पतरु जय जय भगवान् जगतेरु गुरु जय जय गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरण रेणु मागे अधम श्री भगवान कृपाय आबार आज के हमरा समवेत होयछि श्री श्री रामकृष्ण पुथी पाठ ओ आलोचनार उद्देश्य हमरा जे अध्याय थेके पाठ आलोचना करछिलाम से अध्याय नाम होच्छे मधुर भावे साधना श्री रामकृष्णदेवर जो साधन पर्व आमरा बोलछि तार मध्ये मधुर भावे साधनेर जो अंशटुकु सेटी शेष हो गेछे मधुर भावे साधनार ये पर्वे जो अंशटी निये आमरा आलोचना करछि सेटा मधुर भावे परवर्ती समय तार साधन केमन करे तार आशेपाशेर मानुषके परिवर्तन करेछिल एबं तार ये साधक भावके केंद्र करे नाना सम्प्रदायेर मानुष तार काछे एसेछिलेन কি করে সেই সব সম্প্রদায়ের মানুষদের তিনি গ্রহণ করেছিলেন এবং তাদের সেই সম্প্রদায়ের মধ্যে শ্রীরামকৃষ্ণ কিরমভাবে গৃহীত হয়েছিলেন এই নিয়ে আমরা আলোচনা করছিলাম আগের দিন আমরা কর্তা ভজা সম্প্রদায়ের কথা বলেছি বৈষ্ণব চরণ যে সম্প্রদায়ের অন্যতম নেতা কর্তা ভজা বৈষ্ণব সম্প্রদায়ের একটি ধারা খানিকটা সরে গিয়ে কিন্তু মূল ভাবগুলিকে তারা ঠিক রেখেছিলেন এরা ঈশ্বরকে বলতেন আলেক লতা বা আলেক মানে যিনি অলক্ষে থাকেন এখন ঈশ্বর যার ভিতরে প্রকাশিত হয় যে মানুষের ভিতরে প্রকাশিত হয় তাকে তারা বলতেন গুরু বা কর্তা কর্তাকে ভজনা করেন অর্থাৎ গুরুরূপী ভগবানকে বা গুরু ঈশ্বর যার ভিতরে আবির্ভূত হয়েছেন সেই কর্তাকে ভজনা করেন বলেই এই সম্প্রদায়ের নাম কর্তা ভজা সম্প্রদায় এই সম্প্রদায়ের এই গুরু বা কর্তাকে বলা হয় সহজ বা অকূট কেন যিনি কখনো পর্যন্ত কামিনী কাঞ্চনে এতটুকু মত্ত হয়নি মত্ত হননি যার সাধক জীবন অকূট থেকে গেছে সেই মানুষ গুরু বা কর্তা হবার যোগ্য অদ্ভুত আমরা আগের দিন বলেছিলাম সেই ওদের সেই কবিতা তারা বলছেন কেমন হবেন সে গুরু রাঁধিব বাড়িব ব্যঞ্জনও বাটিব তবু হাঁড়ি ছোব না সাপের মুখেতে ঘেয়া খেয়ে নাচাবো তবু গিল সাপ গিলব না আর অমীয় সাগরে স্নান করিব চুল ভেজাবো না এমন একটা অদ্ভুত পরিস্থিতি মানে সংযমের চূড়ান্ত সংযমের শেষ ধাপে যিনি পৌঁছে গেছেন এবং যার এমন একটি শুদ্ধ সংযম জীবন যাপন করতে পেরেছেন সেই মানুষই তাদের গুরু হবার যোগ্য এরকম এক সংঘ কাছির বাগানে ছিল যেখানে শ্রীরামকৃষ্ণদেবকে বৈষ্ণবচরণ নিয়ে গেছিলেন বৈষ্ণবচরণ যখন শ্রীরামকৃষ্ণকে নিয়ে গেলেন তিনি যাওয়া মাত্র পুথিকার বর্ণনা করছেন
যে যেরকম করে সূর্যের উদয় হলে আমরা দেখি পদ্ম ফুলগুলো আপনাআপনি ফুটে যাচ্ছে, ঠিক সেরকম ভাবে এই আধ্যাত্মিক দিনেশ বা আধ্যাত্মিক সূর্য আগমনের মাত্র প্রত্যেকের হৃদয় মুকুল হৃৎপদ্মগুলি প্রস্ফুটিত হতে থাকলো প্রত্যেক সাধক সাধিকাদের মনে, তাদের ভিতরে এক অনামিল আনন্দ আসতে থাকলো। মনে হতে থাকলো যেমন দিনেশের সূর্যের যে মাতৃত্ব, যে প্রচন্ড চাপ তাপ, তার দিকে তাকানো যায় না, তার সেই তাপ সহ্য করা যায় না। কিন্তু জ্যোতির্ময় পুরুষ শ্রী রামকৃষ্ণের সঙ্গে ফারাক হচ্ছে, তিনিও জ্যোতির্ময়, তার জ্যোতিতে যেন মনে হচ্ছে এইসব সাধক সাধিকারা একেবারে জ্যোতির আলোকে ভেসে যাচ্ছে, কিন্তু তার আলো স্নিগ্ধ, বলছেন মনির আলোকের মতো। একটি মনিকে যদি একটি অন্ধকার ঘরে রাখে, তার সামনে একটি যদি প্রদীপ বা কোনো আলো রাখা হয়, তার যে রিফ্লেকশন করে সেই আলোটা অনেক স্নিগ্ধ, সূর্যের আলোর মতোই সেটাই আলো দেয়, জ্যোতির্ময় হয়ে ওঠে, কিন্তু তার চোখ ধাঁধিয়ে দেয় না। তিনি ইন্দ্রিয় বিজয়ী, এটা পরীক্ষা করার পর এরা তাকে অকুট বা সহজ বলে স্বীকৃতি দিল। বলছিলাম যে শুধু শ্রীরামকৃষ্ণ এই জাতীয় সম্প্রদায় বা এই জাতীয় ধর্মমতকে অ্যাকসেপ্ট করেন, সেই ধর্মমতে শ্রীরামকৃষ্ণ কেমনভাবে স্বীকৃত হয়েছেন তার গল্প দিয়ে আমরা আজকে শেষ করছি। এইখানে ওদের সঙ্গে দেখা হয়ে গেল এবং তারা শ্রীরামকৃষ্ণকে খুব মানে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করলেন, যেন তাদের একান্ত আপনজন হিসেবে গ্রহণ করলেন। গ্রহণ করার পরে কেমন পরবর্তীকালে এই কর্তাভজা সম্প্রদায়ের সঙ্গে শ্রীরামকৃষ্ণের কেমন সম্পর্ক গঠিত হয়েছিল সেটা দিয়ে আজকে শুরু করব। তাই তারা নিজ নিজ কল্যাণের আশে, কেহ বা ইন্দ্রিয় কেহ পদাঙ্গুলি চুষে, কেহ বা চরণ তলে লুটালুটি যায়, মনোরথ হেতু কৃপা মনোরথ পূর্ণ হেতু কৃপা ভিক্ষা চায়, আবেশস্ত প্রভুদেব বাহ্য কিছু নাই, অত্যাশ্চর্য অদ্ভুত জগত গোসাই, সবার ঠাকুর প্রভু ব্রহ্ম সনাতন, সকলে চরণ পায় যে পায় যে চায় সচরণ, রামকৃষ্ণ অবতার পরম দয়াল, হইলে অতি ক্ষুদ্র সে পায় নাগাল, ফলভারে বৃক্ষ যেন নিচে নেমে পড়ে, সেই মতো প্রভুদেব করুণার ভরে, ঢালিয়া কৃপার ধারা সাধকের দলে, ফিরিলেন সেই দিন আপনার স্থলে। তারা যেভাবে পরীক্ষা করেন সেইভাবে পরীক্ষা করে তারা দেখলেন যে শ্রীরামকৃষ্ণ অটুট সহজ, তাকে গ্রহণ করা যায়, এবং নিজের আধ্যাত্মিক কল্যাণের জন্য তারা কি করলেন, যেটা করতেন তারা পায়ের বুড়ো আঙুলটা মুখের মধ্যে নিয়ে চুষতেন, যেন সেই যার সেই আধিকারিক পুরুষ তার সত্তা তার ভেতরে যেন ওই তার লালা শরীরে লালার সাথে যেন সেটা প্রবেশ করছে। কেউ বা ঠাকুরের পায়ের কাছে লুটোপুটি খেতে লাগলো, আর এই রকম ঘটনা যখন ঘটছে তখন তিনি সম্পূর্ণ আবেশে বাহ্য জ্ঞান হারা হয়ে গেছেন, তাই এত কিছু ঘটছে কোনোটাই তাকে স্পর্শ করছে না, অত্যাশ্চর্য অদ্ভুত জগত গোসাই, আবেশস্ত প্রভুদেব বাহ্য কিছু নাই, অত্যাশ্চর্য অদ্ভুত জগত গোসাই, এত কিছু কাণ্ড হচ্ছে কোনো কিছুই যেন তাকে ছুঁয়ে যাচ্ছে না, তিনি জগতের সমস্ত বাহ্য জ্ঞান হারা হয়ে গেছেন। এবার তিনি বলছেন, পুথিকার বলছেন, সকলে চরণ পায়ে সবার ঠাকুর প্রভু ব্রহ্ম সনাতন, সকলে চরণ পায় যে চায় চরণ, একটা ছোট্ট করে যেন শর্ত জুড়ে দিচ্ছে যে জগৎ সংসারে যেই আসুক না কেন সবাই শ্রীরামকৃষ্ণের কাছে অ্যাকসেপ্টেড হবে, সবাইকে তিনি গ্রহণ করবে, কিন্তু একটা ইফ যদি মায়ের মতো একটা যদি শব্দ জড়িত, যদি সে শ্রীরামকৃষ্ণের কাছে শ্রীরামকৃষ্ণকে চায়, তাকে চাইলে তিনি অবশ্যই গ্রহণ করবেন, না চাইলে গ্রহণ করাটা একটু ডিফিকাল্ট, তিনি কখনো কারোর কাছে রোগভাবে আসেননি। রামকৃষ্ণ অবতার পরম দয়াল, হইলেও অতি ক্ষুদ্র সে পায় না গাল, যে যতটুকুই হোক না কেন যেমন হোক না কেন সে সহজেই শ্রীরামকৃষ্ণের নাগাল পায়। আগে একবার বলেছিলাম অবতারের বৈশিষ্ট্য বলতে গিয়ে সেই রোদ্দুরের কথা, সূর্যের কথা, যে আমি বিপুল কিরণে ভুবন করি যে আলো, তবু শিশির টুকুরে ধরা দিতে পারি বা শীতে ভালো পারি যে ভালো, সূর্য বলছে যে আমার এত ক্ষমতা আমি সমস্ত জগৎকে
আমি আলোয় আলোকিত করতে পারি, আবার একই সঙ্গে ওই ছোট্ট যে শিশির, ছোট্ট যে শিশির বিন্দু, তার ভিতরেও আমার আলোর রিফ্লেকশন, আমার আলোর প্রতিচ্ছবি পড়তে থাকে। তাই বলছে, হইলেও রামকৃষ্ণ অবতার পরম দয়াল, হইলেও অতি ক্ষুদ্র সে পায় নাগাল, তিনি দয়ায় সকলকে তার কাছে স্থান দেন। তাই খুব সামান্য মানুষ, বড় হতে হবে এরকম না, খুব সামান্য হলেও সে সহজেই শ্রীরামকৃষ্ণের নাগাল পাবে। ফলভারে বৃক্ষ যেন নিচে নেমে পড়ে, সেই মতো প্রভুদেব করুণার ভারে, ঢালিয়া কৃপার ধারা সাধকের জলে, ফিরিলেন সেই দিন আপনার স্থলে। বলছেন দেখবেন যে গাছে ফল হয়, এখন আম গাছ আপনারা দেখতে পাবেন একবারে ফলেতে নুয়ে পড়েছে, ঠিক যেরকম সেই নুয়ে পড়ে গাছ, ঠিক এরকম যেন করুণার ধারায় তিনি যেন নুয়ে পড়েছেন, তার সমস্ত শরীর সব জায়গা দিয়ে যেন এই দলটির প্রতি তার কৃপা, তার করুণা ঝরে ঝরে পড়ছিল, আর তিনি সেই সকলের প্রতি, উপস্থিত সকলের প্রতি তার করুণা বিতরণ করে সেই দিনের মতো সেই কাছির বাগান থেকে দক্ষিণেশ্বরে ফিরে এলেন। এবারে ঘটনা, শ্রীপ্রভুর অপেক্ষা তার করুণার বল, যাহার করেছে তার পুকুরের জল, অতি সোজা নয় সে সহজেই মিলে, উদয় গোলক চন্দ্র এখনো ভূতলে, দলে দলে মধুলুপ্ত মধুপের প্রায়, মহামত্ত গোটা কর্তা ভজা সম্প্রদায়, নানান অবস্থা ভুক্ত পুরুষ রমণী, দক্ষিণের শহরে করে নিত্যই মেলানি, সাজাইয়া ফুলহারে মনের মতন, মাঝে মাঝে প্রভু দেবে করিত বেষ্টন, এস এহেন সময় আর এক কথা শুনি, গুপ্ত মুখী কত শত কুলেরও কামিনী, মিষ্টি সহ মিঠা ফল আনিয়া গোপনে, পরম সোহাগে দিত প্রভুর বদনে। শুধু এই সেই কাছির বাগানে সেদিনকার সেই কৃপা পেয়ে তারা থেমে গেলেন না, এরা দলে দলে একসঙ্গে পুরুষ স্ত্রী সবাই শ্রীরামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে আসা শুরু করতে। পুঁথিকার বর্ণনা করছেন যে শ্রীরামকৃষ্ণকে এই সহজে পাওয়াটা অনেকটা সেই গায়ের পুকুরের মতো, নদীও সবসময় অনেকটা দূরে থাকে, আর খুব অর্থ যার আর নেই তাদের পক্ষে দিঘি খনন করা সম্ভব না, সবাই দিঘি খনন করতে পারে না, তাই দিঘির যে উপস্থিতি গ্রামেতে খুব কম, একটি দুটি, কিন্তু একটি দুটি বাড়ির মাঝখানেই পুকুর থাকে, পুকুরের যেমন অ্যাভেলেবিলিটি খুব সহজে পাওয়া যায়। গ্রামের মানুষ তো অক্ষয় কুমার সেন, তাই দেখবেন আমাদের অনেকের ভাষায় ওনার উদাহরণগুলো খানিকটা গাইয়ে আপনাদের মনে হবে, কিন্তু উনি যেভাবে যে যে যেমন করে দেখেছেন জগৎকে ঠিক তেমনিভাবে তুলনা করছেন। বলছেন যে যেমন গ্রামেতে খুব সহজে পুকুর পাওয়া যায়, ঠিক সেই রকম ইনি যেন আপনার লোক। আসলে বোঝাতে চাইছেন তার অ্যাপিয়ারেন্সটা এমন ছিল শ্রীরামকৃষ্ণ, এমনভাবে তিনি অন্যের কাছে এসে পৌঁছতেন যেন তিনি ভারি আপনার জন, দূরের কোনো মানুষ নয়। বলছেন, মহামত্ত কর্তা ভজা দলে দলে মধুমুক্ত মধুপের প্রায়, মহামত্ত গোটা কর্তা ভজা সম্প্রদায়, ঠিক যেরকমভাবে মধুলোভী মৌমাছি এক ফুল থেকে আরেক ফুলে ছুটে ছুটে বেড়ায়, মধু সংগ্রহ করবার জন্য ছুটে ছুটে বেড়ায়, ঠিক সেই রকমভাবে ভালোবাসার মধু, কৃপার মধু, আধ্যাত্মিক উন্নয়নের মধু সংগ্রহের জন্য কর্তা ভজা সম্প্রদায়রা দলে দলে তার কাছে ছুটে আসত। কখনো কখনো খুব বড় মালা তৈরি করে তারা নিয়ে এসে ঠাকুরকে পড়াত এবং তার চতুর্দিকে তাকে বেষ্টন করে বসে থাকত। বলছেন এই রকম সময় মাঝে এ সময় এহেন সময় আর এক কথা শুনি, গুপ্তমুখী কত শত কুলের ওকামিনী, মিষ্টি সহ মিঠা ফল আনিয়া গোপনে, পরম সোহাগে দিত প্রভুর বদনে। বলছেন এই সময় আরেক কথা শোনা যায়, যখন এই দলে দলে স্ত্রী পুরুষরা আসতে থাকলো পুকুরের কাছে, যারা খুব বেশি পর্দানসীন, কঠোরভাবে পর্দানসীন সেই সব বড় বড় ঘরের মহিলারাও তারাও আসতে থাকলে, গুপ্তমুখী শব্দটা ব্যবহার করেছেন এই কারণে, যারা কঠোরভাবে পর্দানসীন ছিলেন, যারা সবসময় অন্দরমহলের মধ্যে আবদ্ধ থাকতেন, সেই সব মহিলারাও একে একে আসা আরম্ভ করলেন, ফল মিষ্টি নানা রকম জিনিস নিয়ে তারা শ্রীরামকৃষ্ণের সেবা আরম্ভ করলেন। শ্রীরামকৃষ্ণ আরেক সম্প্রদায়ের কাছে আস্তে আস্তে একটু একটু করে মায়েদের কাছেও একটু একটু করে ধরা দিতে শুরু করলেন।
পরিপক্ক হলে ফল গাছেতে যেমন বিবিধ স্বভাব যুক্ত বিবিধ বরণ, অগণন বিহঙ্গম বাসা দূর দেশে পাইয়া ফুলের গন্ধ ফল খেতে আসে, যেমন উদর জ্বর সেই মতো খায় ক্ষুধাইয়া ক্ষুধা মিঠাইয়া পরে সবাসে পালায়। ঠিক তাই নানা সম্প্রদায় ভুক্ত দল প্রভু বাঞ্ছা কল্প গাছে খায় পাকা ফল, এক গাছে যত ফল একই রকম সমান আকার বর্ণ এক আস্বাদন, সব বিহঙ্গম তৃপ্তি নাহি পায় তাই বিজাতীয় ফল দেখি স্থানান্তরে যায়। কল্প গাছ তেন নয় এক গাছ বটে, ভিন্ন ভিন্ন ফল তার ভিন্ন ভিন্ন বটে। এই শ্রীরামকৃষ্ণ জীবনের আরেকটা জিনিস তিনি উদাহরণ দিচ্ছেন যে গাছে যখন পাকা ফল পাকতে থাকে তার সৌরভ তার সুবাসে দলে দলে বিভিন্ন জায়গা থেকে পাখি ছুটে আসে, তারা তাদের মতো তাদের সাধ্যমতো সেই ফল গ্রহণ করা শুরু করে, যার যেমন উদরে যতটা খিদে ততটা পূর্ণ করার জন্য সে সেই খাবার গ্রহণ করে ফিরে যায়। ঠিক এই রকম নানা সম্প্রদায়ের মানুষ এই শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন, ঠাকুরকে এক বাঞ্ছা কল্পতরু রূপে তিনি তুলনা করছেন, প্রভু বাঞ্ছা কল্প গাছে খায় পাকা ফল, শ্রীরামকৃষ্ণ রূপ কল্পবৃক্ষে নানা ফল সাজানো আছে, পাকা ফল সুস্বাদু পাক পরিপক্ক ফল সাজানো আছে, সেগুলো তারা খেতে শুরু করে। বলছেন সাধারণভাবে যা হয় এক গাছে একই রকম ফল হয়, ফলে এক দঙ্গল পাখি এসেছে তাদের সকলের আম গাছের ওই একই রকম আম খেতে মন চায় না, কিছু পাখি আম খায় কিছু পাখি ছুটে যায় জাম গাছের দিকে। বলছেন শ্রীরামকৃষ্ণ যে কল্পবৃক্ষ এমন এক অদ্ভুত গাছ, একই গাছের মধ্যে নানা রকমের ফল ফলে আছে। বলছে কল্প গাছ তেন নয় এক গাছ বটে, ভিন্ন ভিন্ন ফল তার ভিন্ন ভিন্ন বটে, নানা আস্বাদনে নানা মিষ্ট রসে ভরা এক জাতি কত শত কে করে কিনারা, কোন পাখি কটা খাবে পেতে কত বল, কল্পবৃক্ষ প্রভু তাই ধরে নানা ফল, কখন সাধন কি বা কইল ভগবান কেহ নাহি জানে তার সঠিক সন্ধান, মানুষ বুঝিতে নারি প্রভুর সাধনা সচক্ষে যাহার দেখা সেও যেন কানা, বাউল প্রভৃতি নব রসিকের মতো ভগবানে যাইবার যত রূপ পথ, সকল বিদিত প্রভু আদি থেকে অন্ত গোপালে আরম্ভ শেষ হইয়া বেদান্ত, শুনিয়াছি সাধা তার অগণ্য সাধনা নিজ যেন গুপ্ত তেন সাধনা গোপন, উনিশ রকম ভাব শ্রী অঙ্গে খেলিত শাস্ত্র লয়ে মিলাইয়া ব্রাহ্মণী দেখিত, অপার মহিমার নব প্রভু ভগবান শুনো রামকৃষ্ণ লীলা সুধার সমান। বলছে শ্রীরামকৃষ্ণ এমন এক কল্পবৃক্ষ যার গাছে নানা রকম ফল ফলে আছে, কোনো গাছে আম কোনো গাছে জাম কোনো গাছে কাঁঠাল, পাখিরা ছুটে আসছে যার যা পছন্দ সে সেইভাবেই সেই তার আস্বাদ মতো পছন্দ মতো ফল গ্রহণ করছে। এটা একটা উদাহরণ দিয়েছে কীরকম না নানা সম্প্রদায়ের মানুষ তারা আসছে শ্রীরামকৃষ্ণের কাছে, প্রত্যেকের মনে হচ্ছে ইনি আমার সম্প্রদায়ের মানুষ, আমি একে চিনি, ইনি আমার বড় চেনা লোক। আমাদের স্বামী বিরজানন্দজি মহারাজ একটা সুন্দর স্তোত্র রচনা করেছিলেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, একটি খুব অপূর্ব স্তোত্র শ্রীরামকৃষ্ণ স্তোত্র দশকম। সেইখানে এক জায়গায় তিনি বলছেন সর্বধর্ম গম্য মূল্য মূল সত্যতত্ত্ব দেশকম সিদ্ধ সর্বসম্প্রদায় সম্প্রদায় বর্জিতম সর্বশাস্ত্র মর্মদর্শী সর্ববিন্নিরক্ষরম তম নমামি দেব দেব রামকৃষ্ণমীশ্বরম। তিনি বলছেন যে তিনি সমস্ত ধর্মে সমস্ত ধর্ম যেখানে গিয়ে পৌঁছয় যে করতে গিয়ে পৌঁছয়
যে এক সত্যে গিয়ে তারা পৌঁছয়, আসল জায়গাটায় গিয়ে পৌঁছয়, সেটি সেই তত্ত্বের তিনি নির্দেশ দাতা। তিনি শুধু জানতেন না, তিনি দেখাতেন কেমন করে মানুষ সেই এক জায়গায় পৌঁছতে পারেন। সিদ্ধ সর্ব সম্প্রদায় সম্প্রদায় বর্জিতম, সমস্ত সম্প্রদায়ভুক্ত সাধনা করেছেন, শুধু সাধনা করেননি, প্রত্যেক সম্প্রদায়ভুক্ত সাধনায় সিদ্ধি লাভ করেছেন। সিদ্ধ সর্ব সম্প্রদায় অথচ তিনি সম্প্রদায় বর্জিত, কোনো এক দেশী ভাব তার মধ্যে জাগেনি, তিনি যেন সকলের হয়ে গেছেন। বলছেন সর্বশাস্ত্র মর্মদর্শী সর্ববিন্নিরক্ষরম তং নমামি দেব দেব রামকৃষ্ণমীশ্বরম, আমি সেই দেবতা সেই পরম দেবতা শ্রী রামকৃষ্ণকে প্রণাম করি যিনি সমস্ত শাস্ত্রের মর্মদর্শী। প্রত্যেকটি শাস্ত্রের ভেতরে, প্রত্যেক শাস্ত্র গ্রন্থের ভেতরে তার যে মর্মকথা, তার যে ইনার মিনিং, তার যে ইনার সেন্স, তার যে অন্তর্নিহিত অর্থ, এটি তিনি জানেন, অথচ তিনি নিরক্ষর। আমাদের তো জানার বোধটা এরকম যে পড়াশোনা না জানলে শাস্ত্র অধ্যয়ন করা যায় না, কিন্তু তিনি সেই শাস্ত্রের মর্মকে দর্শন করেছেন, তার গোটা জিনিসের তো প্রয়োজন নেই। আমি সেই শ্রী রামকৃষ্ণের বন্দনা করি, তং নমামি দেব দেব রামকৃষ্ণমীশ্বরম, আমি সেই দেবেদের দেব, দেবতাদের যিনি অধিপতি সেই ভগবান শ্রী রামকৃষ্ণকে, ঈশ্বররূপী শ্রী রামকৃষ্ণকে আমি বন্দনা করি। তাই বলছিলাম এখানে পুঁথিকার যেটা বলছে যে তার মনে হয়েছে যে সমস্ত সাধকের কাছে যেন শ্রী রামকৃষ্ণ সহজে অ্যাকসেপ্টেড, কেন তিনি সমস্ত সাধনায় সিদ্ধি লাভ করেছেন। বলছেন কখন করেছেন কেউ জানে না, বলছেন সকল বিদিত প্রভু আদি থেকে অন্ত, গোপালে আরম্ভ শেষ হইয়া বেদান্ত, শুনিয়াছি সাদা তার অগণ্য সাধনা, নিজে যেন গুপ্ত তেন সাধনা গোপন। বলছেন সমস্ত কিছু সাধক পর্যায়ে যত কিছু দরকার আদি থেকে অন্ত সমস্ত কিছু তিনি সাধন করেছেন, সমস্ত কিছুতে তিনি সিদ্ধি লাভ করেছেন, কিন্তু এমন গোপনভাবে করেছেন কাছে যারা ছিল তারাও কেউ জানতে পারেনি। বলছেন কোন পুঁথিকার এই আমাদের ব্রাহ্মণী ভৈরবী ব্রাহ্মণী শাস্ত্র উল্লেখ করে দেখিয়েছেন পণ্ডিত সভায়, ১৯ রকম ভাব শ্রীঅঙ্গে খেলিত, শাস্ত্র লয়ে মিলাইয়া ব্রাহ্মণী দেখিত। যখন তার এই মধুর ভাবের মহাভাব তার ভেতরে জাগছে, শ্রী রাধার সেই ১৯ রকম মহাভাব তার ভেতরে খেলে যাচ্ছে, পুঁথি মিলিয়ে মিলিয়ে শাস্ত্র মিলিয়ে মিলিয়ে ভৈরবে ব্রাহ্মণী সেটি পর্যবেক্ষণ করতেন, পর্যালোচনা করতেন। বলছেন অপার মহিমার নব প্রভু ভগবান, শুনো রামকৃষ্ণ লীলা সুধার সমান। আজ আমি গাইতে বসেছি, পুঁথিকার বলছেন আজ আমি গাইতে বসেছি সেই এমন এক লোকের গান, এমন এক লোকের মহিমা বর্ণনা করতে বসেছি যা অর্ণবের সমান, সমুদ্রের মতো, যার কোনো কূল দেখা যায় না, সমস্ত জায়গা ছাপিয়ে গেছে। বলছেন তা তবু আমি সেই রামকৃষ্ণ লীলা গাই, তুমি শোনো সেই রামকৃষ্ণ লীলা, কারণ তা সুধার সমান, তা শ্রবণ করলে সুধা গ্রহণে যে আনন্দ, শ্রী রামকৃষ্ণ লীলা শ্রবণে ঠিক সেই রকম আনন্দ তুমি পাবে। এইখানেই শেষ হলো মধুরভাবের সাধনের অংশ। আজকে আরেকটি নতুন অধ্যায়ের শুরু করব, সেটি হচ্ছে ইসলামভাবে সাধন। এখানে সাধন পর্বের যে ভাগগুলি পরপর দেওয়া আছে ঠিক এইভাবে হয়নি, মধুরভাবে সাধন নয়। তোতাপুরীর কাছে বেদান্ত উক্ত অদ্বৈতভাবে সাধনের পর শ্রী রামকৃষ্ণদেব ইসলামভাবে সাধন করেছিলেন, সেটির কথা আজ আপনাদের বলব। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অথম, শ্রীপ্রভুর লীলাকাণ্ড লীলারো আকর, যাবতীয় লীলারঙ্গ ইহারো ভিতর, ভাবময়ী রঙ্গেশ্বরী লীলারো প্রাঙ্গণে, যখন করিলা যাহা সকল এখানে, বীজ তলা জগতের সকলেই আছে, সমরস যুক্ত সব ঠাকুরের কাছে,
সর্বধর্ম সমন্বয়ে অনর্থ বিচারে একত্রিত অঙ্গীভূত সতই লীলায় একে সব সবই একে শান্তির নিষ্পত্তি একমাত্র এ লীলায় নিজস্ব সম্পত্তি। শ্রীরামকৃষ্ণের ইসলাম সাধন শুরু করছেন পুঁথিকার, তিনি বলছেন শ্রীপ্রভুর লীলাকাণ্ড লীলার আকর। শ্রীরামকৃষ্ণের যে লীলার কাণ্ড, এই যে নানা রকম আমরা লীলার একটি থেকে আরেকটি লীলার মধ্যে যাচ্ছি, এটা যেন সমস্ত লীলার সার বস্তু আকর। এই জগৎ সংসারে ভগবত লীলা যত রকমের আছে তার যেন আকর হলো এই শ্রীরামকৃষ্ণের এক একটি লীলা। বলছেন ভাবময়ী রঙ্গেশ্বরী লীলারও প্রাঙ্গণে যখন করিলা যাহা সকল এখানে। এই জগৎ সংসারে লীলা রঙ্গময়ী, এই জগন্ময় জগন্মাতার এই জগতে যেখানে যখন যেভাবে যে সাধন হয়েছে সব কিছুর একটি করে যেন রিফ্লেকশন থেমে গেছে। আপনাদের মধ্যে হয়তো সবাই নন, কেউ কেউ কম্পিউটার নিয়ে নাড়াচাড়া করেন, ওই হার্ড ডিস্কে আপনি যা কিছু ডাউনলোড করুন একটা করে ইমপ্রেশন থেকে যায়, মানে আপনি যা করেছেন তার একটা করে ছবি থেকে যাচ্ছে। ধরুন আপনি একটা কোনো একটা ফাইল থেকে 10টা ছবি ডাউনলোড করেছেন, তার একটা ইমপ্রেশন থেকে যায় সবসময় হার্ড ডিস্কে। ওই কারণে যখন সব কিছু ক্র্যাশ করে যায় বা কিছু হয় সবাই ওই হার্ড ডিস্কটা খোঁজ করে যে তার ভেতরে, তাহলে বোঝা যাবে এই লোকটি কীরকম কীরকম কাজকর্ম করত। ঠিক সেই রকম এখানেও যেন খানিকটা তাই হয়েছে, এই জগৎ সংসারে যেখানে যে যেভাবে সাধন করেছে সব কিছুর রিফ্লেকশন, সব কিছুর একটি করে প্রতিচ্ছবি যেন এই শ্রীরামকৃষ্ণ জীবনের মধ্যে আমরা দেখতে পাই। খ্রিস্ট ধর্মের সাধন হয়েছে পূর্ব দেশে, ওই দেশে। এখানে শ্রীরামকৃষ্ণ নিরক্ষর কামার পুকুরের এক ব্রাহ্মণ, যে এতটুকু লেখাপড়া করেনি, সে করছে খ্রিস্টের সাধনা। এটা এক অদ্ভুত ব্যাপার। ইসলামের সাধন করেছে অন্য বিজাতীয় মানুষ, যমন যাদের বলে আমরা সরিয়ে রেখেছি, শ্রীরামকৃষ্ণ করছেন তার সাধনা। বলছেন তাই যে যাবতীয় ভাবময়ী রঙ্গেশ্বরী লীলার প্রাঙ্গণে যখন করিলা যাহা সকল এখানে, বীজতলা জগতের সকলই আছে সমরস যুক্ত সব ঠাকুরের কাছে। মনে হচ্ছে তিনি বলছেন ঠাকুরকে বীজতলা বলে তুলনা করছেন। আরেকবার আপনাদের মনে হতে তিনি খানিকটা গাইয়া, কারণ এটা গ্রামের লোক ছাড়া এই উদাহরণ সম্ভব নয়। ধান রুইবার আগে বীজতলা তৈরি করতে হয়, আলাদা আলাদা করে ছোট ছোট গাছ করতে হয়। বলছে সমস্ত সাধনার বীজতলা তিনি যেন করে দিয়েছেন তার জীবনে, যে যেভাবে সাধন করতে চায় সে তার বীজতলাটুকু, ধানের বা গমের বীজতলাটুকু তুলে নিয়ে তার হৃদয়েতে প্রথিত করলে সেখানে সে গাছ বেরোবে। সর্বধর্ম সমন্বয়ে অনর্থ বিচার একত্রিত অঙ্গীভূত সতই লীলায় একে সব সবে এক শান্তির নিষ্পত্তি একমাত্র এ লীলার নিজস্ব সম্পত্তি। বলছে সর্বধর্ম সমন্বয় করার এই যে এক অনর্থ বিচার, আমরা চেষ্টা করি যে সব ধর্ম আমাদের এক, কিন্তু পারি না, কারণ আমরা সাধারণ মানুষ। কিন্তু বলছেন এ লীলায় তা রামকৃষ্ণ জীবনে এটা খুব সহজভাবে এসেছে, যেমন করে আমরা শ্বাস প্রশ্বাস নিই খুব সহজভাবে, তেমনিভাবে তাঁর লীলা প্রাঙ্গণে এই ব্যাপারটা এসেছে। কেমন সে রূপ? বলছেন একে সব সবে এক শান্তির নিষ্পত্তি। এই জগৎ সংসারে যা কিছু আছে মূলত তাই, আমরা অদ্বৈতবাদী এই কারণে, বহু ধারা মিলে একে গিয়ে পৌঁছব। আর একবার অদ্বৈতের সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলেছিলাম যে এই বাড়ির ছাদে আমাদের উঠতে হবে, ছাদটা হচ্ছে আমাদের লক্ষ্য। কেউ সিঁড়ি ভেঙে উঠবে, কেউ জিমন্যাস্ট করে ওই বাঁশে লাগিয়ে উঠবে, কিন্তু যেভাবেই হোক তাদের ছাদে উঠতে হবে। এই যে নানা যে পথ, এই নানা পথ হলো উপরে ওঠার পদ্ধতি, কিন্তু যখন আমরা উপরে উঠি একটাই জিনিস দেখতে পাই, সেই অনন্ত আকাশ। কিন্তু যখন আমরা উঠতে পারি না, যতক্ষণ পর্যন্ত আমরা সিঁড়িতে থাকি, হয় সিঁড়ি দেখি, নালে সিঁড়ি রেলিং দেখি, নালে সিঁড়ি রেলিংয়ের ডেকোরেশন দেখি, এইগুলোই দেখি, বিভিন্ন মতের যে নানা পথ সেগুলো দেখি। কিন্তু সব মতের মানুষ যখন ওপরে গিয়ে পৌঁছয়, আপনি পৌঁছেন, আমি পৌঁছেন, যে পৌঁছেন, সবাই সে ওপরে ওঠার পর সে অনন্ত আকাশকে দেখি। সেখানে সিঁড়িও নেই, রেলিংও নেই, রেলিংয়ের কোনো ডেকোরেশন। ঠিক সেই রকম সমস্ত সাধন পথ এক ঈশ্বরের পথে পৌঁছে। এই কনসেপ্ট বিপ্রা বরুদা বদন্তি, সৎ বস্তু এক, বিপ্রা পণ্ডিতেরা তাকে নানাভাবে বর্ণনা করেন।
বলছেন এই যে অশান্তি একে নিষ্পত্তির কি উপায় না, সবই এক, একে সব, সবই এক, একই বস্তুর ভেতরে লীন হবে এবং এক থেকেই সব বস্তুর উৎপত্তি। একমাত্র এই লীলার নিজস্ব সম্পত্তি, এই যে রামকৃষ্ণ লীলার পেটেন্ট রাইট যদি কিছু থাকে তাহলে তা হলো হচ্ছে এই ভাবটি। তিনি যা কিছু সাধন করেছেন সব কিছুর মধ্যে লীন হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। রামায়ণ সাধন করেছেন, রামচন্দ্র তার ভিতরে লীন হয়ে গেছেন। একটা দেবতা এসে ফস করে আমার মধ্যে ঢুকে গেল তা নয়, ভাবটি তার জীবনের ভিতরে এত গাঢ় হয়ে গেছিল তিনি যেন সেই ভাবের সঙ্গে নিজেকে লীন করে ফেলেছিল। মধুরভাবে সাধন করলেন, দেখেছেন রাধাকে তিনি দর্শন করলেন, তার ভেতরে তিনি লীন হয়ে গেলেন। রাধা মানে একটি মহিলা এসে আমার ভেতর ঢুকে গেল তা নয়, তার সেই ভাবটা শ্রীকৃষ্ণকে পাওয়ার যে আকুতি, যে নিবেদনের ভাব, শুদ্ধ ভাব, যেটা দিয়ে তিনি শ্রীকৃষ্ণের সন্ধান পাবেন, সেই ভাবটি যেন তার ভেতরে একটু 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 করে মিশে গেল। অমৃত সাগরে যেন বিষের লহরী, অদ্যপিও নিবারিতে পারিল না কেউ, চিরকাল ধর্মরাজ্যে দেশ দ্বন্দ্ব ভারী। অমৃত সাগরে যেন বিষের লহরী, অদ্যপিও নিবারিতে পারিল না কেউ, বরঞ্চ ক্রমশ বৃদ্ধি গরলের চেয়েও। নিরক্ষর দিনে বেশে হয়ে অবতার, দুরন্ত তরঙ্গে প্রভু করিলা নিবার, পুলিশের গতিরোধ কুসুমের দলে, রক্ত কই হতবল বালকের বলে, একমাত্র তৃণেবদ্ধ প্রমত্ত বারণ, শৈবালের ধারে ব্রহ্ম অস্ত্রের ছেদন। নির্বাণ বারবানিল নির্বাণ বারবানল ফটিকের জলে, সমুদ্র কেমনে করিলা প্রভু লীলা কৌশলে। বলছেন যে তত্ত্ব নিয়ে আমরা চুলচেরা বিচার করে একটি অপরের সঙ্গে মারপিট করে চলছি, যে যে চিরকাল ধর্মরাজ্যে দেশ দ্বন্দ্বভারী, আমার ধর্মটি বড় তোমারটি ছোট, এই যে একে অপরের সঙ্গে সব সময়, আমি সমাজের উচ্চ শ্রেণীর মানুষ, তুমি সমাজের নিম্ন শ্রেণী, আমি ব্রাহ্মণ তুমি শূদ্র, তোমার সাথে আমার একসঙ্গে খাওয়া দাওয়া চলে না, এই যে দেশ দ্বন্দ্ব, এর মধ্যেই কিন্তু আমরা মেতে আছি, কেউ এটা নিবারণ করতে পারেননি। বলছেন অত্যপ্রিয় নিবারিতে পারিল না কেউ, বরঞ্চ ক্রমশ বৃদ্ধি গরলের ঢেউ, নিরক্ষর দিন বেশে হয়ে অবতার, দুরন্ত তরঙ্গে প্রভু করিলা নিবার। বলছেন আজ পর্যন্ত কেউ চেষ্টা করল না যে কি করে এই একে অপরের ধর্ম সমন্বয়ের মধ্যে, ধর্মগুলির মধ্যে একটি সমন্বয় সাধন করার, যে নিরক্ষর এক ব্রাহ্মণ তিনি যেন এই অদ্ভুত ঢেউতে ঝাঁপিয়ে পড়লেন। কেমন তার প্রয়াস, বলছেন পুলিশের গতিরোধ কুসুমের দলে, পুলিশ মানে হচ্ছে বজ্র, বজ্রপাত হয়েছে যেন ফুল দিয়ে, ফুল দিয়ে যেন সেই বজ্রের যে গতি সেটাকে যেন রোধ করার চেষ্টা করা হচ্ছে। রক্তক্ষয়ী হতবল বালকের বলে, সেই রক্ষসেনা রাক্ষসেনা সবাই মারপিট করতে এসছে, একটি ছোট শিশু যদি তাদের সঙ্গে লড়াই করে যে অবস্থা তাদের হয় তাদেরও ঠিক সেই রকম। বলছে একমাত্র তৃণেবদ্ধ প্রমত্ত বারণ, হাতি যখন উন্মত্ত হয়ে গেছে সেই হাতিকে একটা ছোট যেন একটা ঘাস দিয়ে তিনি বাঁধতে চেষ্টা করছেন। শৈবালের ধারে ব্রহ্ম অস্ত্রের ছেদন, শ্যাওলা খানিকটা শ্যাওলা দিয়ে ব্রহ্মাস্ত্র প্রয়োগ হয়ে গেছে, তিনি যেন সেই শ্যাওলা দিয়ে সেই ব্রহ্মাস্ত্রকে নিবারণের চেষ্টা করছেন। অথবা নির্বাণ বারবানল ফটিকের জলে, কেমন করিলা প্রভু লীলার কৌশলে। অথবা সমুদ্রে আগুন লেগে গেছে, সমুদ্রের মধ্যে তেল পড়ার পর তাতে যখন আগুন লাগে যেন সেইটি তিনি ফটিক জল, ফটিক সেই জল পড়বে তাই দিয়ে এক ফোঁটা দিয়ে তিনি যেন সেই আগুনকে নেভানোর প্রয়াস করছেন। কেমন করে সে করেছেন সেটাই আমরা দেখব, কেমনে করিলা প্রভু লীলার কৌশলে, তার এই লীলায় কেমনভাবে, যে আমরা বললাম না এটা তার নিজস্ব সম্পত্তি, যে সবে এক, একে সব, এই যে এটা করবেন তিনি এটা তার নিজস্ব সম্পত্তি, কেমন করে তিনি করলেন এই অদ্ভুত কাণ্ডটা যেটা খুব অসম্ভব মতো মনে হচ্ছে সেটা আমরা করব। যদ দেখিতে যদ্যা প্রিয়তর সাধ হয় মন, বিশ্বকাণ্ড লীলাকাণ্ড বিশ্বখণ্ড লীলাকাণ্ড কর দর্শন, অসম্ভবে সম্ভব কইলা খেলা, শান্তির আকর্ষণ রামকৃষ্ণ লীলা, ওরে মন ঠাকুরের লীলা গুণগান,
শুনিলে আমার সাধ পরম কল্যাণ, কিছার মিছার ত্যাজি রূপ রস আশা, প্রভু কল্প তরু তলে নিত্য কর বাসা, নিত্য নিত্য দাও নাড়া খাও মিঠা ফল, দুহাত তুলিয়া নাচো বাজায়ে বগল। তিনি বলছেন যে কেমন করে হলো এটা জানতে গেলে তোমাদের প্রভুর লীলা খুব ভালো করে শুনতে হবে, কারণ অসম্ভবকে তিনি সম্ভব করেছেন তাঁর লীলার মধ্যে দিয়ে, কারণ তিনি শান্তির আকর, শান্তির সার বস্তু তিনি, আর তার লীলা কথা হলো সেই শান্তি জ্ঞাপক। ওরে মন ঠাকুরের লীলা গুণগান, শুনিয়া আমার সাধ পরম কল্যাণ, কিছার মিছার ত্যাজি রূপ রস আশা, প্রভু কল্প তরু মূলে নিত্য কর বাসা। কি সেই রূপ রস এইসব নিয়ে তোমরা আছো, এর চেয়ে রামকৃষ্ণ রূপ কল্পতরু বৃক্ষতলে নিজেরা বাস করো, নিত্য নিত্য দাও নাড়া খাও মিঠা ফল। আগের দিন বলেছি, আগে ঘটনায় বললাম যে কল্পতরু কেমন গাছ, শ্রীরামকৃষ্ণ কল্পতরু কেমন গাছ, না এমন এক গাছ যাতে সব নিজের পছন্দের সব রকমের ফল আছে। বলছে নিত্য তাতে নাড়া দাও, নিত্য মিঠা মিঠা ফল খাও, আনন্দে ভাত তুলে বগল বাজিয়ে বেড়াও। এবার থাক, ইসলাম ধর্মের সাধনের পর্ব শুরু করছি আমরা। জাতিতে ক্ষত্রিয় নাম শ্রী গোবিন্দ রায়, সন্নিকটে দমদমা বসতি তথায়, পারসি আরবি ভাষা বিশেষিয়া জানা, ঈশানুরাগী ভক্ত তত্ত্বান্বেষি জনা, নানা ধর্ম আলোচনে তত্ত্বা লাভেচ্ছায়, নির্ণয় করিতে তার নিজেরও উপায়, নিত্যই কোরআন গ্রন্থ পাঠ মনোযোগ, সুফি দরবেশের মতো মিষ্টতর লোক। বলছেন তাকে যিনি দীক্ষা দিতে এসেছিলেন সেই গোবিন্দ রায়, তিনি জাতিতে ক্ষত্রিয়, কলকাতার কাছাকাছি দমদমে তার বাস, পারসি আরবি এই ভাষাগুলি সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান ছিল, এগুলি তার জানা ছিল। ভগবানকে দীক্ষা দিতে আসবেন, তার স্পেশাল কোয়ালিটি থাকা দরকার। বলছেন তিনি ঈশ্বর অনুরাগী, শুধু তাই না, তিনি ভক্ত, আরেকটা তিনি কি, তিনি তত্ত্বান্বেষী, তিনি সেই আসল তত্ত্বের সন্ধান করে বেড়ায়। যে সন্ধান না করে সে তখনও পায় না, সন্ধান করতে গেলে তাতে ভক্ত হতে হয়। ভক্তি কেমন না, ভালোবাসা থাকা দরকার, যে কাজটি সে করছে সেটিকে যদি সে ভালো না বাসে তাহলে সে কাজটি করতে পারবে না। আপনারা নিত্যদিনের আপনাদের সংসারে দেখবেন যে কাজটি আপনাদের ভালো লাগে খুব মন প্রাণ দিয়ে করেন, যেটি ভালো লাগে না খানিকটা নিম পাতা গেলার মতো করেই করে ফেলেন। তাই বলছেন ভগবানকে যিনি জানতে চাইবেন, তিনি ঈশ্বর অনুরাগী, ভগবানের দীক্ষা দিতে আসছেন সেই গুরু তেমন, তিনি কেমন না, তিনি ঈশ্বর অনুরাগী, তিনি ভক্ত, তিনি তত্ত্বান্বেষী, তিনি অনুসন্ধান করে বেড়াচ্ছেন, যার অনুসন্ধান কখনো শেষ হয় না, যার খুঁজে দেখা কোনো দিন শেষ হয় না। নানা ধর্ম আলোচনা করে করে তিনি সেই তত্ত্বের তত্ত্ব, সেই আসল তত্ত্ব ঈশ্বর বস্তু জানবার জন্য নানা ধর্মে নানা কিছু তিনি আলোচনা করে বেড়ান, নিত্য কোরআন গ্রন্থ তিনি পাঠ করেন। যেমন সুফি দরবেশের যেমন কোরআনের বাণী তাদের কাছে খুব মিঠা লাগে, এমনি মানুষের কাছে, তিনিও যেমন ক্ষত্রিয় তিনি তার হিন্দু ধর্মগ্রন্থ যেমন পালন, তিনি যেমন পঠন পাঠন করেছেন ঠিক সেরকমভাবে, তাতেও যেমন তিনি রস খুঁজে পেয়েছেন, তিনি ঈশ্বর কেমন খোঁজার জন্য তিনি কোরআন শরীফও পড়েছেন এবং তাতেও তিনি রস খুঁজে পেয়েছেন। এ পথ কেবল মাত্র ভক্তি প্রেমে ভরা, ভাবিলে ভাবুক ফুটে ভাবেরও ফোয়ারা, হিন্দু মতে পঞ্চভাব যেন উপাসনা, ভাবের পশরাশিরে ভাব বেচা কেনা, হেথাও ভাবের খেলা সেই মতো ঠিক, মনোমতো গোবিন্দের গোবিন্দ প্রেমী, তাই ইসলামীয় ধর্ম করিয়া গ্রহণ, নিভৃতে নির্জনে করে তাহারও সাধন। এবার তিনি সুফিদের কথা বলছেন, তিনি যে সম্প্রদায় ভুক্ত হয়ে পরবর্তীকালে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামের যে সুফি সম্প্রদায় ভুক্ত হয়েছিলেন তাদের কথা বলছেন। বলছেন এই এমন এক ধারা যেখানে ভক্তি আর প্রেমের দিয়ে ভগবানকে খোঁজা হয়। বলছেন আমাদের হিন্দুদের যেমন পঞ্চভাবের সাধন আছে, সাক্ষ্য বাৎসল্য মধুর দাস্য ইত্যাদি, এই যে পঞ্চভাব আছে আমরা, এই পাঁচটি ভাব দিয়ে আমরা ভগবানকে খুঁজে পাওয়ার চেষ্টা করি, ঠিক সেইরকমভাবে এখানে যেন এক সাধনা,
কেমন তিনি বলছেন, বলছেন ভাবের পসরা শিরে ভাব বেচা কেমন, যেন একজন মাথায় ভাবের পসরা, নানা ভাব, ভাবের নানা জিনিসপত্র মাথায় নিয়ে ঘুরে বেরিয়ে ভাব বেচা কেনা করছে। দেখবেন ওই যেরকম করে সেই ঝাঁকা মুঠে সেই নানা রকমের জিনিস নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, ঠিক সেই রকম তিনি যেন ভাব বিক্রি করবার জন্য ভাবের পসরা নিয়ে বেরিয়ে পড়েছেন। তাই যখন তার এই ভাবটি, তার এই সুফি ভাবটি তার ভালো লাগলো, তখন তিনি ইসলামীয় ধর্মে সাধন করবার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আর নির্জনে নিভৃতে তিনি তার সাধনে মেতে থাকলেন। ঈশ্বানুরাগী তারা যারা, তারা এক জাতি, হইলেও বিভিন্ন ধর্ম একই প্রকৃতি, হোক না যে কোনো ধর্ম জানিও নিশ্চয়, ভক্তি অনুরাগ বিনে কিছু নাহি হয়, ভক্তি অনুরাগ যেন মহা ঝঞ্ঝাবাত, বিধি নিষেধের কো থেকে অনেক তফাত, কুলশীল অভিমান কোথা যায় উড়ে, থাকে মাত্র এক লক্ষ চক্ষের উপরে, সরল বিশ্বাস সহ ভাবিয়া উপায়, যদ্যপি যখন কেহ ধর্মান্তরে যায়, তাহাতে তাহার নাই হয় কোন ক্ষতি, বরঞ্চ চরমে করে পরম উন্নতি, দৈবের ঘটনা কিবা দক্ষিণের শহর, উপনীত শ্রী গোবিন্দ পুরীর ভিতরে। বলছেন ঈশ্বর অনুরাগী যারা, তারা এক জাতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরকম নানা কোনো জাতি নেই, তারা একই জাতি, কারণ তারা সেই এক স্বরূপকে একইভাবে খুঁজে পাচ্ছে, তাদের সাধন পদ্ধতি এক, কি না ভাব আর অনুরাগ, ভক্তি আর অনুরাগ, প্রথমে হয় ভালোবাসা, আর সেই ভালোবাসা যখন গাঢ় হয়ে যায় তখন তা হয় অনুরাগ। আমরা তুলনা করেছিলাম সেই পাখার জন্য গিয়ে, যখন গরমকালে লোডশেডিং হয়ে গেছে আমরা হাত পাকা দিয়ে নাড়ছি, হাত পাকা নাড়ছি, হাত পাকা নাড়ছি, হাত পাকা নাড়ছি, হঠাৎ করে আলো এসে গেল, কারেন্ট আবার এসে গেছে, পাকা চলতে শুরু করেছে, কখন আমাদের হাত পাকাটা পাশে পড়ে গেছে নিজেরাই জানতে পারি। এই ভক্তি আর অনুরাগের মধ্যে এই হচ্ছে প্রধান ফারাক। ভক্তির শুরুতে খানিকটা একটু এমন করতে হবে, ওমন করতে হবে, ওরকম করতে হবে, কিন্তু সেই ভাবটা যখন পাকা হতে থাকে তখন সেটা ভালোবাসায় পরিণত হয়, ভালো লাগায় পরিণত হয়, সেটি হচ্ছে অনুরাগ। এটি সমস্ত যারা যারা ঈশ্বরের অনুরাগী তাদের সকলের পক্ষে প্রয়োজন, তাই তারা এক জাতি, সেখানে কোনো বিধিনিষেধ কখনো ঢোকে না, ভালোবাসা যখন খুব বেশি হয়ে যায় তখন কোনো বিধিনিষেধ হয় না, সব কুল শীল মান অভিমান, এই যে আমাদের লজ্জা ঘৃণা ভয় নানা রকমের জিনিস, জাতি কুল মান অপমান যেগুলো দিয়ে আমাদের বেঁধে রাখে সেগুলো সব আপনাআপনি সেসব জিনিসগুলো ছিঁড়ে যায়। সরল বিশ্বাস সহ ভাবিয়া উপায়, যদ্যপি কখনো কেহ ধর্মান্তরে যায়, তথাপি তাহার নাহি হয় কোনো ক্ষতি, বরঞ্চ চরমে করে পরম উন্নতি। বলছে এই ভাব নিয়ে যদি ভগবানকে খুঁজবে বলে সে এক ধর্ম থেকে আরেক ধর্মে চলে যায়, তাহলে তার আদতে কোনো ক্ষতি হয় না, কিন্তু দেখা যায় সে চরমে উন্নতি করে। এইবার সেই ঘটনা দৈব ঘটনাবশে গোবিন্দ রায় দক্ষিণ শহরে এসে উপস্থিত হলেন। আজকের দিনের ঘটনা, আমরা আজকে বসে বোধ হয় এই ঘটনা চিন্তা করতে পারি না, তখনকার দিনের দক্ষিণের শহর, রানী রাসমণির ব্যবস্থা, তিনি কঠোর ছিলেন তার নিষেধের জীবন যাপনের ব্যাপারে, কিন্তু তার ভাবখানি কত উদার। একটি নিরক্ষর মানুষ, সামান্য একজন মহিলা, খুব সামান্য অল্প পড়াশোনা করেছিলেন, কিন্তু আইডিয়া কত পরিষ্কার ছিল সেটা দেখবেন আপনারা, যে দক্ষিণ শহরে, দক্ষিণের শহরে ব্যবস্থা ছিল যে ধর্মের যে মান সম্প্রদায়েরই মানুষ আসুক না কেন সকলের জন্য শীতের ব্যবস্থা, খাবার ব্যবস্থা ছিল, সকলের জন্য থাকার ব্যবস্থা ছিল। আজকালকার খুব কোনো বড় বড় মন্দিরেও বোধ হয় এই জিনিসটা নেই যে অন্য সম্প্রদায়ের মানুষ, মুসলমান গিয়ে সেই সব মন্দিরে গিয়ে প্রসাদ পেয়েছে, একসঙ্গে বসে থাকবার একটু জায়গা পেয়েছে, বোধ হয় আজও আমাদের দেশে নেই, কিন্তু সেই সময় দক্ষিণেশ্বরে এই জিনিসটা ছিল, রানী রাসমণির ব্যবস্থা ছিল। আনন্দের সীমা নাহি দেখি রম্য স্থানে, দেবালয়ে সাধুশালা ফুলের ও বাগানে, নিরঞ্জন নিরজন পঞ্চবটি ভাগীরথী কুলে, একত্রিত যাবতীয় সাধনানুকূলে, ভিক্ষান্ন সহজ সাধ্য রানীর ভাণ্ডারে, সর্বধর্মপন্থী পায়ে সমান আদরে, গোবিন্দ করিল থানা দেখি মন মত, আপন কর্মে রহে নিরন্তর রত। একভাবে গোবিন্দ রায়ের সেইখানে এসে ভারী আনন্দ লাগলো,
গঙ্গা বয়ে যাচ্ছেন, সেখানে পঞ্চবটী রয়েছে, ফুলের বাগান, আর তার মধ্যে ফাঁকা এবং খাওয়ার উপযুক্ত জায়গা। সব ধর্মমতের মানুষ সেখানে আবার সিধা পাবে আর থাকবার জায়গা পাবে, যার যেখানে পছন্দ সে সেখানে সে থাকবে। গোবিন্দ তার পছন্দ মতো জায়গা বেছে নিয়ে তিনি সাধন ভজন শুরু করলেন। চুম্বকের সঙ্গে যেন সম্বন্ধ লোহার, সরল বিশ্বাসে তেন ঠাকুর আমার, সরলতা বিশ্বাসে প্রিয় প্রভু রায়, আপনি হাজির নিজে গোবিন্দ যেথায়, প্রেমিক ও গোবিন্দ দেখি পরম আনন্দ, আলাপনে আলোচনা ধর্মেরও প্রবন্ধ, ঠাকুর করেন চিন্তা আপনার মনে, ইসলামীয় পথ এক পথের অভিধানে, ভাবেশ্বরী লীলাময়ী এই পথ দিয়ে, দেন কত সাধকের বাঞ্ছা পুরাইয়ে, মায়ের শ্রীপাদ পদ্ম লাভ এই পথে, কি রূপে কেমন হয় মানুষ দেখিতে, এত বলি গোবিন্দকে দীক্ষা গুরু করি, সাধনা করেন প্রভু ধর্মবিধি ধরি। যেমন করে চুম্বক লোহাকে টানে ঠিক সেই রকম ভাবে এই গোবিন্দ যেন গোবিন্দকে যেন শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ গোবিন্দকে এবং গোবিন্দ শ্রীরামকৃষ্ণকে একে অপরকে পরস্পর আকর্ষণ করছেন। গোবিন্দ যেখানে ছিলেন, গোবিন্দ রায় সেইখানে এসে তিনি উপস্থিত হলেন, একে অপরে এই ইসলামীয় ভাব সম্পর্কে আলোচনা করা শুরু করলেন। এই আলোচনা চলতে চলতে ঠাকুরের মনে হতে থাকলো যে ভাবেশ্বরী লীলাময়ী এই পথ দিয়ে, দেন কত সাধকের বাঞ্ছা পুড়িয়ে, ভাবেশ্বরী লীলাময়ের এও তো এক পথ, সেই পথ দিয়ে সাধন করার পরে অনেকে তো সেই পথ খুঁজে পায়, অতএব আমিও একবার চেষ্টা করে দেখি না, মায়ের শ্রীপাদপদ্ম লাভ এই পথে, কিরূপে কেমন হয় মানুষ দেখি, কেমন করে আমিও সেই পথ দিয়ে গিয়ে যেখানে আগের আগে সাধনায় পৌঁছেছি সেখানে পৌঁছে কি না একবার দেখি না কেন। এই বলে তিনি গোবিন্দের কাছে দীক্ষা গ্রহণ করলেন। এইখানে থামব না, আরেকটি বলব, অনেকখানি আছে, সবাই গড়ি দেখতে শুরু করছে, তাহলে কেন যাওয়া যায়। একমাত্র আল্লাময়ে অহরাত্র চাপে, গমন না হয় মন্দির তরফে, মার মন্দির তরফে, দেব কি দেবীর নাম ফুটে না বদনে, বাহিরে বাহিরে বসি এখানে সেখানে, পরিধান ধুতি নাই কাঁচা আটা তায়, ভাব ভাব কথাবার্তা যবনের প্রায়, যবন রন্ধন ঘ্রাণ আস্বাদনের স্বাদ, মধুর মথুর দেখিল একটি হইলা প্রমাদ, নানা মতে প্রভুরে বুঝান সঙ্গপনে, যবনের রান্না বাবা খাইবে কেমনে, শ্রীপ্রভু বলেন খানা রাঁধিবে যখন, শান্তি বদনালয়ে করিব ভক্ষণ, পিঁয়াজ রসুন গন্ধ ছাড়িবে খানায়, পাইলে এমন গন্ধ তৃপ্তি হবে তাই, পুনশ্চয়ে প্রভুদেব বুঝাইয়া কন, ব্রাহ্মণের যদ্যাপি করে সেরূপ রন্ধন, তাহাতে না হবে কোনো ক্ষতি আপনার, ভালো বলি প্রভুদেব করিলা শিকার। যখন যেভাবে সাধন করেছেন তখন ঠিক সেই ভাবের অনুকূলে যেভাবে যতখানি সাধন করা দরকার ঠিক ততখানি তিনি করেছেন। রাত দিন দিবারাত্র তিনি আল্লাহ মন্ত্র জপ করতে শুরু করলেন, মন্দিরে যাবার এতটুকু তার ইচ্ছা শুদ্ধ হলো না, কোনো দেবদেবীর নাম মুখে পড়ল উঠল না, কাছা ছাড়া লুঙ্গির মতো করে ধুতি করতে শুরু করলেন, হাব হাব সমস্ত প্রায় যবনের মতো হয়ে গেল। এদিকে আরেকখানি তিনি একটি অদ্ভুত কাণ্ড করে বসলেন, তিনি বললেন আমার ভারী ইচ্ছা যেরকমভাবে মুসলমানেরা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে খায় সেরকম যবনের হাতে আমি খানা খাবো। মথুর তো প্রমাদ গুনলেন, মহুত বললেন না বাবা এ কেন করবে, আমি এরকম ব্রাহ্মণ লোক নিয়ে আসবো যে তোমার রান্না করে দেবে। তাতেও তা না প্রভু ঠান্ডা হচ্ছে না, বলছেন যখন রান্না হবে না বুঝলে শান্তি বদনালয়ে করিব ভক্ষণ, মুসলমানদের যে খাবার যে পাত্র সেগুলো নিয়ে আমি খেতে বসবো, আর পেঁয়াজ রসুন গন্ধ ছাড়িবে খানায়, পাইলে এমন গন্ধ তৃপ্তি হবে তাই, আর যে খাবারে পেঁয়াজ রসুনের গন্ধ থাকবে সেই রকম খাবার খেয়ে আমার তৃপ্তি হবে। ঠাকুরকে অনেক বুঝিয়ে সুঝিয়ে এক ব্রাহ্মণ পাচক নিয়োগ করলেন, মথুরানাথ বুদ্ধিমান লোক তো,
তাকে সব দিক রেখে চলতে হবে, তিনি সেই রকম নিয়ে এলেন। তখনই আনায় এক পাচক ব্রাহ্মণ, যাবনিক সুপকর্মে বিজ্ঞ বিলক্ষণ, তফাতে দেখেন রান্না প্রভু ভগবান, হিন্দু মত পাচকের ধুতি পরিধান, মথুরে ডাকায় প্রভু কন অন্তরালে, ব্রাহ্মণে বলহ যেন কাঁধে রাধে কাছা খুলে, প্রভুর সাধনা শিক্ষা বুঝা কেন ভারে, বিশেষ ইয়া বলিবার শক্তি কি শক্তি আমার। তিনি চুপ করে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন সে ব্রাহ্মণ কেমন করে রান্না করে। তারপরে বললেন, ও রান্না করছে করছে কিন্তু কাছাটা খুলে যেরকমভাবে আমি লুঙ্গি করেছি এরকমভাবে তাকে রান্না করতে হবে। মথুর তাই করার ব্যবস্থা করলেন। বলছেন এই যে ভগবানের এই যে শিক্ষা, সাধন শিক্ষা, এমন গোড়া ব্রাহ্মণ পরিবারে যার জন্ম, তার যে যে নানা রকমের যে কাজকর্ম যেগুলো তার যে স্বভাবগত নয় সেরকম কেন তিনি করছেন, এর কোনো বিচার, এর কোনো বোধ আমার কাছে আসে না। এবার তিনি বলছেন, যতবার অবতার ভিন্ন ভিন্ন যুগে, হইলেন ভগবান এবারের আগে, প্রতিবারে ভাব কর্ম এক এক রকম, রামকৃষ্ণ অবতারে সব বৈলক্ষণ, যাবতীয় জগতের বর্ণের মেলানি, একাদিন কার করে সকলের ফণি, যে বরণ দিনে সে কিরণে নাহি মিলে, যে বরণ নামে সত্তা নাই কোনো খালে, সেই মতে বুঝো প্রভু দেব অবতার, অদ্যপিত যত রূপ সবারও আধার, সব বর্ণ সব রূপ সমভাবে বয়ে, এক রূপে বহুরূপী শ্রীপ্রভুর পায়, যেথা হিন্দু শিরোমণি ধর্ম যার প্রাণ, সে দেখে রে প্রভুরে তার হরি ভগবান, কেহ বা পুরুষ দেখে কেহ বা প্রকৃতি, বিভিন্ন বিভিন্ন ভাবে বিভিন্ন মূর্তি, ধর্মান্তরে মুসলমান দেখে আলাহিদা, মহান পুরুষ তার ত্রাতা পাতা খোদা, ভিন্ন ধর্ম অবলম্বী খ্রিস্টন যবন, দয়াময়ে সেই যিশু করে দর্শন, পশ্চাতে পাইবে পূর্ণ পরিচয় তার, একাধারে প্রভু সর্বরূপের আধার। বলছেন আগে আগে যত অবতার এসেছেন, প্রত্যেক অবতার একটা একটা কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসেছেন, তাই তাদের কাজের ধারা একরকম একদিকে গেছে, কিন্তু এই অবতারের অদ্ভুত এক বৈশিষ্ট্য, তিনি সংশয়কে মারতে এসেছেন। আমাদের প্রত্যেকের মনে যেখানে যেখানে যা যা সংশয় ছিল সেই সংশয়টুকু সরিয়ে দিতে এসেছেন, তাই সংশয় সাধন করবার জন্য সব রকমের ধর্মমতের সাধন তিনি করলেন। বলছেন সূর্য সকালে উঠেছে তার রং একরকম, খানিক পরে বেলা হয়েছে তার রং একরকম, দুপুরবেলা মাঝ দুপুরে তখন সূর্যের রং একরকম, বিকেলবেলা অস্তগামী সূর্য তার রং একরকম, আর অস্ত প্রায় সূর্য তার এক রং আরেক রকম, প্রত্যেক রকমে প্রত্যেক সময়ে প্রত্যেক স্থিতিতে তার রূপের বদল হয়ে যাচ্ছে, বর্ণময় মানুষ কিন্তু একই সূর্য, একটাই সূর্য, তার এই নানা রকমের রূপের ভেদ দেখা দিচ্ছে। ঠিক সেরকম শ্রীরামকৃষ্ণ জীবনে নানা রূপের ভেদ দেখা গেছে, অথচ মানুষ সেই একটি। বলছেন তার কাছে সব বর্ণ সব রূপ সমভাবে বহে, এক রূপে বহুরূপী শ্রীপ্রভুর দেহে, সব বর্ণ সব রূপ তার মধ্যে নানাভাবে বইছে, অথচ দেহটা সেই এক। যে বা হিন্দু শিরোমণি ধর্ম যার প্রাণ, সে দেখে প্রভুরে তার হরি ভগবান। যে হিন্দু শিরোমণি ধর্ম যার প্রাণ, সে যখন শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন তিনি দেখছেন যে স্বয়ং হরি তিনি। কেহ বা পুরুষ দেখে কেহ বা প্রকৃতি, বিভিন্ন বিভিন্ন ভাবে বিভিন্ন মূর্তি, কেউ তাকে পুরুষ হিসেবে গ্রহণ করছেন, কারুর কাছে তিনি স্ত্রী মূর্তি স্বরূপ। ধর্মান্তরে মুসলমান দেখে আলাহিদা, মহান পুরুষ তার ত্রাতা পাতা খোদা। বলছে মুসলমান যখন তার কাছে এসছে তাকে দেখছে যে স্বয়ং খোদা আল্লাহ যেন এর মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। ভিন্ন ধর্মী অবলম্বন খ্রিস্টান জবন, দয়াময়ে সেই যিশু করে দর্শন। ভিন্ন ধর্মী যখন তিনি আসছেন, খ্রিস্টান তার কাছে আসছেন, তার কাছে মনে হচ্ছে স্বয়ং যিশু। শ্যামপুকুর বাটিতে এই ঘটনা আছে, খ্রিস্টান এসেছিলেন তার দেখে মনে হয়েছিল, সে সন্ন্যাসী দেখে মনে হয়েছিল যে ইনি আর কেউ নয় স্বয়ং যিশু।
পশ্চাতে পাইবে পূর্ণ পরিচয় তার, একাধারে প্রভু স্বর্গ রূপেরও আধার। এই ধীরে ধীরে এর পরিচয় পাবে একই প্রভুর ভেতরে সর্বরূপ কিরকম ভাবে খেলা করেছে। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।